মূলা বা মূলো, এটি একটি শীতকালীন সবজি। সাধারণত এটি সাদা, লাল এবং হালকা গোলাপি রঙের হয়। এখানে যেটি দেখছেন এটি সাদা মূলো। এই মূলোতে নানা রকম পুষ্টিগুণ রয়েছে এবং প্রচুর উপকারিতা রয়েছে। কী সেই পুষ্টিগুণ বা মূলো খেলে আমাদের কী উপকার হয়, মূলো আমরা কেন খাবো বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মূলো আমরা কেন খাবো, খেলে কী উপকার হয়। প্রথমে বলে নিই মূলোতে কী কী পুষ্টিগুণ রয়েছে। মূলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এছাড়া রয়েছে খাদ্য আঁশ, খাদ্য শক্তি, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম। এত পুষ্টিগুণে সমৃদ্ধ এই মূলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী, আসুন সেটা জেনে নিই। প্রথমেই বলি আমাদের দৃষ্টিশক্তি ঠিক রাখে মূলো, কারণ মূলোতে রয়েছে ক্যারোটিনয়েড, যেটা আমাদের দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং ওরাল, পাকস্থলী, বৃহদন্ত, কিডনি ও কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। মূলোর ফাইটোস্টেরলস হৃৎপিণ্ড সুস্থ রাখতে ভীষণভাবে সাহায্য করে। এমনকি জন্ডিসে আক্রান্ত হলে মূলো রক্তের বিলিরুবিন কমিয়ে তা একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে। এছাড়াও মূলো মানুষের খিদে নিবৃত্তি করে এবং দেহের ওজন কমাতে সাহায্য করে। যাদের পাইলস আছে অর্থাৎ অর্শ রোগের প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। প্রচুর আঁশসমৃদ্ধ সবজি মূলো খাদ্যের পরিপাক ক্রিয়া গতিশীল করে হজমে সহায়তা করে, যা অর্শ রোগের আশঙ্কা নির্মূল করতে সাহায্য করে। এছাড়াও রক্ত পরিষ্কারক হিসেবেও কাজ করে এই মূলো। একই সঙ্গে লিভার এবং পাকস্থলীর সব দূষণ ও বর্জ্য পরিষ্কার করে থাকে। মূলো কিডনি রোগ সহ মূত্রনালীর অন্যান্য রোগে ভীষণভাবে উপকারী। শুধু তাই নয়, শ্বেত রোগের চিকিৎসাতেও মূলো ফলদায়ক। অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান সমৃদ্ধ মূলোর বীজ আদার রস এবং ভিনেগারে ভিজিয়ে আক্রান্ত জায়গায় লাগালে অথবা কাঁচা মূলো চিবিয়ে খেলেও উপকার পাওয়া যায়। মূলোর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে কফ, মাথা ব্যথা, অ্যাজমা এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। এমনকি পোকামাকড়ের কামড় থেকে সৃষ্ট ক্ষত নিরাময়ে মূলোর রস ভীষণভাবে কার্যকরী। এছাড়াও জ্বর এবং বিভিন্ন কারণে শরীর ফুলে যাওয়া কমাতে মূলো বিশেষ ভূমিকা পালন করে। তবে যাদের থাইরয়েড গ্রন্থি, বুক জ্বালার সমস্যা আছে তাদের মূলো খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। আজকের এই ভিডিও থেকে জানা গেল মূলো আমাদের জন্য কতটা উপকারী, বিভিন্ন সমস্যার সমাধান করে এই মূলো। তবে মূলো খেয়ে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মূলো খাবেন। এছাড়া যদি থাইরয়েডের সমস্যা থাকে বা বুক জ্বালার কোনো সমস্যা থাকে তাহলে মূলো খেতে হলে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ খাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই মূলো খান, আর সেই সঙ্গে দেখতে থাকুন, সঙ্গে রাখুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।